মাথায় অ্যালার্জি আছে, চুল পড়ে যাচ্ছে, চুল পড়লে নতুন নতুন গজায় না, গরম থাকে, প্রতিকার জানি যে চুল যাদের চুলে খুশকি হয়, খুশকি হতেই থাকে, খুশকিটা কিন্তু এক ধরনের চর্মর। খুশকির জন্য আপনি এক চামচ নিম তেলের সাথে আধা কেজি পরিমাণ পানি মিক্স করে এটা যদি আপনি চুলের গোড়ায় ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনি খুশকি চলে যাবে। এবং খুশকির ওখানে মাইকচের মতো সূক্ষ্ম সূক্ষ্ম পরজীবী জীবাণু আছে, ওরা এই চুলের গোড়াগুলো খেতে থাকে, এর ফলে চুল খুব দুর্বল হয়ে যায়। আর চুলের গোড়ায় একটা ডিম্ব থাকে, যে ডিম্বটা চুলটাকে সুরক্ষা করে, ও মানুষের রক্ত থেকে আপনার বিভিন্ন রকম ভিটামিন মিনারেল সংগ্রহ করে চুলকে শক্তিশালী রাখে। এবং ওই যে খুশকির যে পোকাটা, এই পরজীবী জীবাণুটা, যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা আস্তে 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 চুলের গোড়ার এই ডিম্বটাকে খেয়ে দেবে। আর মাথা অনেক বেশি গরম থাকলেও চুল পড়ে যায়, সেক্ষেত্রে মাথা তাতে ঠান্ডা থাকে। এবং প্রতিবার বাথরুমে গেলে একটু পানি মাথায় দেওয়ার অভ্যাস করতে হবে, এটা একটু মাইন্ডসেট করতে হবে, এটা ইউজ টু হয়ে যেতে হবে। বাথরুমে গেলে আমি একটু মাথায় পানি দেবো, দিলে পরে আলহামদুলিল্লাহ এটা মুখের জন্যও ভালো। পানি আমাদের স্কিনের জন্য, বিশেষ করে মুখ মণ্ডলের জন্য একটা ভালো প্যাক এবং খুব ভালো মেডিসিন। এটার কোরবানটা আপনি এইভাবে বুঝতে পারবেন, একজন মসজিদের ইমাম সাহেব, উনি 5 থেকে 7 বার উজু করে, ওনার ফেসটা দেখবেন যে একটা নুরানি চেহারা হয়, একটা আকর্ষণীয় হয়ে যায় না, কারণ সে বারবার পানি দিয়ে তার মুখ ধুচ্ছে। আর প্রতিদিন গোসল করা দরকার হবে, 2 বার গোসল করা, সকালে এবং রাতে। এটা তারা করবে, তাদের চুলের খুশকি হবে না, চুল ভালো থাকবে, স্কিন খুব সফট থাকবে, স্কিন খুবই ভালো থাকবে। এবং খাদ্যাভ্যাসের ভিতরে যারা ভেজিটেরিয়ান তাদের স্কিন ভালো, চুলও বেশি থাকবে, নখও তাড়াতাড়ি গজাবে, তাদের হরমোন পজিশনটাও খুব ভালো, শরীরের উদ্দীপনাও ভালো, কাজ করার আগ্রহটা খুব বেশি, টাইমলি তারা কাজ করতে পারে। অতএব খাদ্যাভ্যাস এবং পথ্যাভ্যাস বলতে আমি বুঝাবো যে খাদ্যের সাথে কিছু পথ্য থাকে, যেরকম দুধ একটা পথ্য, হরলিক্স একটা পথ্য, আপনার সালাদ একটা ভালো পথ্য। প্রতিদিন যে 200 গ্রাম সালাদ খাবে তার অনেক রোগ হবে না, তার চুলে কোনো প্রবলেম হবে না। প্রতিবেলা খাবারের সাথে আপনি 100 গ্রাম একবেলা খাবারের সাথে, 150 গ্রাম আরেকবেলা খাবারের সাথে, এইভাবে যদি মিল করে আপনি সালাদ খান, তাহলে পরে আপনার চুল, আপনার মুখের রং, স্কিন বা চর্মরূপ বলতে আপনার থাকবে না, খুশকিও দূর হয়ে যাবে, চুলের শক্তি অনেক বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ আমাদের এই কথাগুলো খুব পরীক্ষিত, আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে আপনাদের কাছে এই কথাগুলি উপস্থাপন করছি। আমাদের প্রোগ্রামটাকে একটু সাবস্ক্রাইব করেন এবং আপনি আমাদের প্রোগ্রাম দেখার জন্য প্রস্তুত থাকেন, আলহামদুলিল্লাহ আমরা আপনার পাশে আছি। প্রায়ই আমাদের কাছে প্রশ্ন আছে যে আমাদের চুল পড়ে যাচ্ছে, বিশেষ করে 18 থেকে 30 এই বয়সের মধ্যেই বেশি প্রশ্নগুলি আসে। টিনেজাররাও কিছু কিছু করে যে চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, চুল মুচকে যাচ্ছে, চুলটা একটু ডিসকালার হয়ে যাচ্ছে, চুল উকড়ে যাচ্ছে। এটা অনেক সময় দেখা যায় যে আমরা এত বেশি প্রতিদিন প্রতিনিয়ত এত বেশি শ্যাম্পু ব্যবহার করা হয়, এই শ্যাম্পুর কারণে এটা হতে পারে। এইসব কারণ থেকে উদ্ধার পেতে হলে আপনাকে 1 চামচ মেহেদি পাতা, 1 চামচ চায়ের পাতা, আর 1 চামচ পেঁয়াজের চোখলা, 1 চামচ আলুর চোখলা, এই কয়েকটা জিনিস 1 কেজি পানির ভিতরে জাল দিতে হবে 10 মিনিট। 10 মিনিট জাল দেওয়ার পরে ছেঁকে ওই পানিটা একটা বোতলে ভরতে হবে, ওইটা ব্রাশ দিয়ে চুলে ব্যবহার করতে হবে। এটা চুলের একটা খুব ভালো কন্ডিশনার এবং ভালো প্যাক, সুন্দর প্যাক। আবার আমি বলি, 1 চামচ মেহেদি, 1 চামচ পেঁয়াজের চোখলা, 1 চামচ চা, আর 1 চামচ এই আলুর চোখলা,
কাবার আর কি, আলুর কাবার, এই কয়েকটা জিনিস, নতুন আলুর কাবারটা দিবেন, এই কয়েকটা জিনিস একসাথে করে এক কেজি পানির ভিতরে জাল দিতে হবে। জাল দেওয়ার পরে যে পানিটা হবে সেই পানিটা দশ মিনিটে প্রায় আধা কেজির মতো হয়ে যাবে। আর ওই পানিটা ভালো করে ছেঁকে একটা বোতল ভরে নেবেন, এটা ফ্রিজে রাখলে ভালো হবে, নাহলে পচে যেতে পারে। ফ্রিজে রেখে আপনার ব্রাশ দিয়ে চুল এবং চুলের গোড়ায় খুব ভালো করে ঘষে ঘষে প্রতিদিন একবার করে আপনার এক মাস দিতে হবে। আলহামদুলিল্লাহ এমন সুন্দর একটা রেজাল্ট আসবে যেটা আপনি কোনোদিনও চিন্তা করেন না। অতএব শুধু একজন না, যারা সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে আমার যারা প্রায় 2.5 কোটি ভিউয়ার আছে, এই তারা এই প্রোগ্রামগুলোকে আপনারা ভালোভাবে সাবস্ক্রাইব করবেন। আপনারা আপনাদের স্বার্থটা যেরকম পূরণ হবে, আমাদের ব্যাপারও আপনাদের নজর রেখে আপনারা এই আমি যে সুন্দর একটা প্যাকের কথা বললাম, এটা আন্তর্জাতিক স্বীকৃত প্যাক, আপনি দরকার হলে ওয়েবসাইটে ইমেলে এটা টেস্ট করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ এই সমস্যার সমাধান। অনেকেই এই প্রশ্নগুলি করে যে একটু আইডিয়াস আছে, একটু স্টোমাক অ্যালার্জিটা বেশি, বিনা কারণে অ্যাসিডিটি হয়, বিনা কারণে গ্যাস্ট্রিক হয়, ভাত খেলেই পেটে গ্যাস হইতে থাকে, পেট ফুলতে থাকে এবং বিনা কারণে মোটা হয়ে যাচ্ছে, এর মূল কারণটা হলো যে খাদ্যাভ্যাসের ভিতরে রিচ ফুড, হার্ড ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, মানে এই যে চবড়ি জাতীয় খাবার, তৈল জাতীয় খাবার, ভাজা ভুনা, রসানো কষানো খাবার, এই জাতীয় খাবারগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। এবং আমাদের যে প্রোগ্রামগুলি এগুলো আপনারা রেগুলার দেখতে থাকবেন, রেগুলার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই প্রোগ্রামের সাথেই আপনারা থাকেন। আমরা আপনাকে রেগুলার এই জিনিসগুলো বলে দেব যে কীভাবে আপনি চলবেন। আর একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে আপনার সকল সমস্যার জন্য, ইভেনকি অ্যাসিডিটির জন্য, আপনাকে খাবারের সাথে একটু লেবু খাওয়ার অভ্যাস করতে হবে। এবং যখনই আপনি লেবু খান, কাগজি খান বা সাতকোড়া খান, সেটেল গ্রুপের যে কোনো জিনিসই খাবেন, এটা চোখলাটা বাকলটা আপনাকে খেতে হবে। যেরকম আমরা মিষ্টি কুমড়া খাই, চোখলাটা ফেলে দিই, কিন্তু চোখ ওষুধ মূল পেটে ওষুধের যে ওষুধটা সেটা আছে চামড়ার ভিতরে। যেমন আমরা চাল কুমড়া খেলে চাল কুমড়ার চামড়া ফেলে দিই, না চামড়া ফেলে দিয়ে আপনি খাবেন না, চামড়াটা সেপারেটভাবে আপনি ভর্তা করে খেতে পারেন, ভাজি করে খেতে পারেন। আমার লেখা ভর্তা ভাজি একটা বই আছে, ওইটার মতো চিস্টের মতো আপনাকে ভর্তা ভাজি করে খেতে হবে। এছাড়াও আপনি লাউ খেলেও চোখলা ফেলে দিতে পারবেন না, মিষ্টি কুমড়াও খেলে পারবেন না, শশা খেলেও পারবেন না। এই পাঁচটা জিনিসের চোখলাটা সহ যদি আপনি খেতে পারেন, তাহলে আপনি সঠিক গুণটা, সত্যিকারের গুণটা আলহামদুলিল্লাহ আপনি বুঝে পাবেন এবং আপনার সঠিক উপকার হবে। আলহামদুলিল্লাহ যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো আপনি একটু চেষ্টা করলে পরেই, একটু মাইন্ডসেট করলে পরেই, আপনি একটু অভ্যাস পরিবর্তন করলে পরেই আপনার এটা সমাধান হবে।